हेलो हेलो হ্যাঁ সাগর, হ্যাঁ ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাগর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম কেমন আছেন? কেমন আর থাকবো বলো, কোনো যোগাযোগ নাই তোমার, কোনো কথা নাই, এর মধ্যে কি আর ভালো থাকা যায় বলো। আসলে আপনাদের সাথে যোগাযোগ আমরা কি রাখবো বলেন, আপনারা আমাদের ব্যবহার করা মাত্র রাখে দেন। এটা কোনো কথা কি বললা তুমি এতদিন পরে এই কথাটা? হ্যাঁ আমি যেটা বলছি সেটা সত্য কথা, কারণ আমাদের ব্যবহার করার জন্য আপনারা রাখেন। আমার কোনো চলাফেরা কি তোমার তাই মনে হয়েছে এতদিনে? কেন তাই মনে হবে না, আপনি একটু বার ভেবে দেখেন তো। আপনি আমাকে শুধু খালি ব্যবহার করে গেছেন, আপনি কি কোনো মূল্য রাখছেন আমার? আজব তো, তুমি কি আমাকে আমার সাথে চলাফেরা করছো এর ভিতরে কি কোনো ভালোবাসা দেখো নাই? আমি তো দেখি নাই, দেখে তো বললাম আপনাকে। তাহলে আর কিভাবে চললে তুমি ভালোবাসা দেখবা? কেন শুধু খালি মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখালে কি ভালোবাসা পাওয়া যায়? আমি তোমাকে ভালোবাসি এটাই কি যথেষ্ট না? কেমন করে, আজকে আপনাদের বাসায় থাকার পরে আমার 3টা মাস আমার রুম ভাড়া বাকি, আপনার মা বাবা এমনকি আপনি অনেকটা কটু কথা বলছেন। তাহলে এখন আমি মানে আপনার টাকার জন্য আমি বাড়িতে আসছি, আপনাকে টাকা পরিশোধ করব দেখি। এবারে চিন্তা করছি, দেখো আমি বলি আমার মা বাবা কি করছে কি করে নাই সেটা তাদের বিষয়, ঠিক আছে, কিন্তু আমি তো তাদের মেয়ে, এখন মাঝে মাঝে তাদের পক্ষ নিয়ে কথা বলতে হয়। তাই বলে তোমার প্রতি আমার ভালোবাসা নাই এটা তো কোনো কথা না। না তা কেন, আসলে আপনারা আপনারা এক না, আমরা তো আপনাদের ভাড়াটিয়ে। আর ভাড়াটিয়ে বলতে কি, আমি সম্ভবত আপনাদের রুম ভাড়া দিয়ে আমি একদম রুম ছেড়ে দেবো, বুঝছেন, আমি চলে যাব, থাকবো না। তুমি চলে যাবে? হায় হায় এটা কোনো কথা, তাহলে তোমাকে দেখবো কিভাবে? কেন আমাদের আবার কি দেখবেন, আমাদের কি দেখার আছে? আমরা না না দেখো এইভাবে বলো না প্লিজ, এত স্বার্থপর হয়েও না। আমি তোমাকে সত্যি অনেক মনে করি, তোমার কথা আমার অনেক মনে পড়ে। আপনি মনে করলে কি হবে, আপনি তো একটাবার ভাবলেন না যে আমি একটা বিপদে পড়ে আপনাদের রুম ভাড়া বাকি রাখছি, সেখানে আপনি আপনার মা আপনি তো একটু সাপোর্ট নিয়ে কিছু কথা বলতে পারেন, আমাকে যদি আপনি ভালোই বাসতেন তাহলে কেন আপনার মা বাবা আমাকে এত কথা বললো? আচ্ছা তোমাকে আমি ভালোবাসি তার প্রমাণ তোমাকে আমি দিব, দাঁড়াও। তুমি আমাকে অনেক স্বার্থপর ভাবছো না? হ্যাঁ দাঁড়াও, তোমার ওই ভাড়া দিতে হবে না, তোমার ভাড়া আমি দিয়ে দিই, তোমার কোনো টেনশন করতে হবে না, তাও আমি চাই তুমি কোনো চিন্তা করো না। আপনি কেন আমার ভাড়া দিতে যাবেন? আর কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। হ্যাঁ ভালোবাসেন ঠিকই আছে, কিন্তু ভালোবাসলে আপনি আমার ভাড়া দিবেন এটা কেমন কথা? কারণ তুমি দিতে পারতেছো না, আমি বন্ধু হিসেবে তোমার পাশে দাঁড়াবো তাই। হ্যাঁ আমি তোমার পাশে দাঁড়াবো বন্ধু হিসেবে, আমি চাই না তুমি আমার মা বাবার কাছে আর ছোট হয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, যদি আপনি এরকম একটা আশা করে থাকেন তাহলে দিতে পারেন, তবে আমি কিন্তু আপনার টাকা ঠিক পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে দিও, সেটা দিও, এটা ভালো কথা, এটা ভালো মনের পরিচয়, সমস্যা নেই, তুমি তো অনেক বড় মনের মানুষ সেটা তো আমি জানি। কারণ আপনাকে তো আর আমি কেন ছোট রাখবো, আর আপনার কাছে কেন আমি হার মানবো? আপনারা প্লিজ, তুমি একটা অনুরোধ করি আমাকে আপনি আপনি করো না, আমাকে একটু তুমি করে বলো, তোমার মুখে তুমি শব্দটা আমার শুনতে খুব ইচ্ছে করতেছে। ও তাই, আচ্ছা তুমি করে বললে এটা কেমন একটা আপন আপন মনে হলো না? হ্যাঁ আমি তো তোমাকে আপনই করতে চাইতেছি, তুমি তো দূরে সরে আছো, আমাকে দূরে করে রাখতেছো। আসলে আমি তো এরকম কিছু চাই না যে তোমাকে আমি মানে দূরে রাখতে চাই, এটা কেমন ধরনের কথা হলো আসলে? না প্লিজ বোঝার চেষ্টা করো, আমি সত্যি তোমার অনেক মিস করি। আচ্ছা আমি একটা কথা বলি? হ্যাঁ বলো। আপনি একদম সরি, তুমি ক্লিয়ার করে বলো আসলে তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা আমাকে তো আপনি সরি, তুমি যে আমাকে ভালোবাসো আর তুমি যে আমাকে বিয়ে করবে, তোমার বাবা মা? বাবা মা মানবে না, তোমার না মানলে কি হয়েছে, আমি কি প্রাপ্তবয়স্ক একটা মেয়ে না? হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু তোমার মা এটা মেনে নিতে পারবে তো, তোমার মা তোমার বাবা? মেনে না নে, আমি জানি তারা মানবে না কখনো, তারা অবশ্যই আমার জন্য একটা ভালো বাড়িওয়ালা ছেলে বা অন্য শিক্ষিত বা অনেক টাকা পয়সা ওয়ালা একটা ছেলেই তো চয়েস করবে, কিন্তু আমি কাকে চয়েস করলাম কি করলাম না এটা তো তাদের দেখার বিষয় না, আর তারা কিছু করলো সেটাও আমার দেখার বিষয় না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ কিন্তু আপনার বাবা মার কি হবে এটা আমি বলছিলাম আসলে। আমি তা জানি না কি হবে, আমি আমার জীবনের চিন্তা করতেছি, তাদের চিন্তা করার সময় আমার নাই। তোমাকে যদি আমি বিয়ে করে আমি ঘরে নেই, তোমার বাবা মা যদি আমার উপর একটু রাগান্বিত হয়, যদি ক্ষিপ্ত হয় বা যদি কিছু আমার উপর একটা অ্যাকশন নেয়, তখন তুমি কি করবে? আমি তো তোমার পাশে আছি, তোমার চিন্তা কিসের? আমি তো মনে করি তোমার বাবা
আমাকে যেভাবে অপমান করবে এটা তো তুমি তো সহ্য করতে পারবে না দেখি তোমার বাবা মার কাছে যদি আবার তুমি ফিরে যাও তখন আমি তোমার কাছে যদি চলে আসি আর কখনোই যাব না, কারণ তুমি তো আমার ভবিষ্যৎ, তুমি তো আমার সবকিছু। তাই হ্যাঁ, আসলে আমি লোক চিনতে ভুল করছিলাম, আর তুমি আমাকে এতটা ভালোবাসো তুমি আমাকে আগে বলো না কেন? আসলে বলার মতো সেরকম সুযোগ হয় নাই। আমি অনেকবার ছাদে উঠছি, ছাদে উঠে তোমাকে নিচ থেকে তাকায় তাকায় অনেকবার বলার চেষ্টা করছি, তুমি দেখো নাই, খেয়াল করো নাই। এটা কেমন কথা হলো? আমি অনেকবারই চাইছি তোমাকে বলতে, কিন্তু তুমি খেয়াল করো নাই, তুমি অ্যাভয়েড করে গেছো আমার। ভালোবাসার মানুষ যখন একটা মনের কথা বলতে যাবে তাহলে কেন সে এত দেরি করবে? একটু অ্যাডভান্স বললে তো খুশি হওয়া যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, সত্যি কথা। আমি তোমাকে মানে বলে বুঝাইতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি কতখানি। আমি এই যে তোমার মানে আমার আসলে কথা হারাই যাইতেছে, সত্যি কথা, বিশ্বাস করো, আমি বলতে পারতেছি না। কেন বলা তো সহজ, কারণ ভালোবাসা, ভালোবাসতে গেলে অনেকটাই সহ্য করতে হয়, অনেকটা মানে নিজের আপন করে নিতে হয়, এটা তো স্বাভাবিক। তোমার সাথে রাতে কথা হয় না, আমার ঘুম হয় না, আমি সকালবেলা উঠে তোমাকে খুঁজলাম, ছাদে দাঁত গেলাম, দাঁত ব্রাশ করতে করতে হাঁটলাম, পায়চারি করলাম, তোমাকে দেখতে পেলাম না। তুমি তো আমার প্রতি কোনো ফিলই নাই তোমার, দেখলাম যে কোনো আগ্রহ নাই। অবশ্যই আছে আগ্রহ। আমি যদি তোমাকে বউ করে নিয়ে ঘরে রাখি আসলে একটা চাঁদের আলো পাবো আমি, এটা আমি ভেবেছিলাম। তো যাই হোক, এখন তুমি যদি আমাকে বিয়ে করো তোমাকে আমি কি খাওয়াবো বলো? খাওয়ানোর বিষয়টা এখানে কোনো কথা হলো? আমি তো সাধারণ মানুষ, আমি সাধারণ খাবারই খাই, আর তুমি যা খাবো আমি তাই খাবো, তোমরা কি না খেয়ে থাকো? আসলে তোমাদের তো সোনার চামচ মুখে নিয়ে খায় অভ্যাস, আমি যদি সেটা দিতে না পারি তাহলে কি হবে? আমি তোমার সাথে মানায় নিব, আমি যদি তোমাকে ভালোবাসতে পারি, তোমার দুঃখগুলিও আমার, তোমার সুখগুলিও আমার। সেটা তো বুঝলাম, কিন্তু মেনে নিতে পারবা তো? হ্যাঁ, মেনে নিতে পারবো, সেই শক্তিটা আমার আছে, তুমি আমার পাশে থাইকো, আমার ভালোবাসো আমি অবশ্যই মানতে পারবো। আমার এখানে সংসার করতে হলে আমাদের গ্রামে অনেক ধরনের কাজ আছে, সেই কাজগুলো কি তুমি করতে পারবা? যেমন ধান ওষানো, ধান শুকানো, চাল ঝাড়া, গম ঝাড়া, গম রোদে দেওয়া শুকায়া, এগুলো করতে পারবা? শোনো, মানুষ ভালোবাসলে সবকিছুই করতে পারে, ভালোবাসার শক্তি থেকে মানুষ অনেক কিছুই পারে, ঠিক আছে? কিন্তু তুমি তো বড় লোকের মেয়ে, তুমি তো এইসব করতে পারবা না, তাহলে কেন একটা গরিবের সাথে তুমি এভাবে পাঞ্জা দিচ্ছ বলো? আমি এত কিছু জানতে চাই না, জানতেও চাই না, বুঝতেছি না, বুঝতেও চাই না, তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, কিন্তু আসলে তুমি এগুলো করতে পারবা কিনা সেটা তোমাকে জিজ্ঞেস। তুমি আমাকে শিখাই দিবা, তোমার মা আমাকে শিখাই দিবে, বলবা আমাকে শিখাই দেওয়া, মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু আছে? তাই সত্য কথা। হ্যাঁ, তোমার মাও তো একজন মানুষ, মানুষ না, উনিও কি শুরু থেকে পারছিল? উনি তো করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই না? তুমি আমার মার সাথে যোগাযোগ রাখা, তুমি আমার মাকে তুমি হাত করে নিবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথাটা বাসায় বইলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আমার রুম ভাড়াটা অবশ্যই দিবে, তোমার সেটা চিন্তা করা লাগবে না, আমি চাই না তুমি কখনো ছোট হও। আচ্ছা তাহলে আমি আজকে রাতেই গাড়িতে চলে আসতেছি ঢাকায়। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।